আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো এসছি আজকে বেটু স্কুলে আর একটা প্রোগ্রাম আছে তোমরা পুরো প্রোগ্রামটা দেখে থাকো আর চারদিনে ঘুরে তোমাদেরকে দেখাবো আর বেটু আমার নাচ করবে সে নাচটাও দেখবে তো পুরো ভিডিও দেখে থাকো কোনো ফিল্ম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা অবশ্যই খুব ভালো লাগবে আমি তো খুব এক্সাইটেড আছি প্রথম স্টেজে আমার বেটু নাচ করবে আমি দেখার জন্য খুব এক্সাইটেড তো পুরো চারদিনে দেখো এখানে দেখো আমরা এসছি কেই কারমেল স্কুল ব্যাঙ্কুড়া তো চারদিকে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে আর রাতের দিকেও খুব সুন্দরভাবে লাইটের কায়দাগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে তো তোমরা দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখানে দেখো আয়ুষের মা আছে আমরা ছবি তুলছিলাম তো এটা হচ্ছে আয়ুষের মা আমার বেটুর বন্ধু তোর মা আর আমরা এসো দুজনে এসেছি তো যার সামনেটা দেখো গেটটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে আর দেখতে দারুণ লাগছে আর এখানে দেখো চারদিকে পিছন দিকে দেখো এটা গ্রিন রুম করেছে যেখানে বাচ্চাগুলোকে সাজিয়ে রেখে তারপর এদিকে দেখো অনেকগুলো ফুল গাছ আছে যেটা তোমার স্কুলের মধ্যে থাকে ফুল গাছগুলো সারা বছরই থাকে জল দেয় ফুলের গাছগুলোতে তো সামনের গেটটা দেখো খুব সুন্দর লাগে দেখতে ফুল দিয়ে পুরোটাই ঘেরা করে সাজিয়েছে আর আমার আমি তো প্রথম এসছিলাম এই বছরই প্রথম এবছরই পেটুকে প্রথম ভর্তি করেছি স্কুলে তো প্রথম এসছিলাম এই বছর আর ইনি আসছেন ইনি হচ্ছেন ফাদার স্কুলে স্কুলের ফাদার তো খুব ভালো ব্যক্তি আর খুব সম্মান করে প্রতিটা ম্যাডামদেরকে খুব স্টাফদেরকে আর ছেলেদেরকে তো খুব ভালোবাসে প্রতিটা স্টুডেন্টদেরকে খুব ভালোবাসে তো এ দেখো ভিতরের এই প্রোগ্রামের জায়গাটা দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর তোমাদের সাথে আমি সব কিছুই নাচটাচ সব শেয়ার করেছি কিন্তু গানগুলো আমি তো দিতে পারছিলাম না কারণ কপিরাইট আছে সেজন্য তোমাদের সাথে আমি গানগুলো দিতে পারিনি আর এখানে দেখো খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা প্যান্ডেল করেছে আর এদিকে দেখো বসা জায়গা করেছে প্যারেন্টসদের জন্য আর সামনেটা গেটস যারা আসবে তাদের জন্য বসা জায়গা করেছে আর এখানে দেখো আমার বেটু এটা সামনেটা যে রয়েছে বেটু তো আমি চিনতেই পারছিলাম না এত সুন্দর করে সাজিয়েছে গণেশ সাজিয়েছে আর এদিকে দেখো বাচ্চাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি একটু তুলে তোমার সাথে শেয়ার করলাম আর স্কুলের ভিতরে দেখো একটা যে খ্রিসমাস ডে একটা ছোটো থেকে পয়েন্ট করেছে যে খুব সুন্দরভাবে সাজিয়ে তারপর কেক কাটা হলো এখানে তো দেখো খুব সুন্দরভাবে লাস্ট পর দেখো জাতীয় সঙ্গীত গিয়ে তারপর আমাদের অনুষ্ঠানটা শুরু হলো তো আমরা সবাই দেখো দাঁড়িয়ে আমরা সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতটা গাইছিলাম তো আমাদের এখানে গেস্ট এসেছিলেন আমাদের বাঁকুড়ার ডিএম অনুষ্ঠানে প্রথমে ওনাকে সম্মান জানানো হলো তো খুব ভালো বক্তৃতা দিচ্ছিলেন তোমরা শোনো students yeah, what exactly. i would like to say is that <laughs> তারপর দেখো এখানে ডান্স হচ্ছে কিন্তু আমি গানগুলো দিতে পারছি না কারণ কপি রাইট আসবে সেই জন্য আমি গানগুলো দিতে পারছিলাম না কিন্তু এত সুন্দরভাবে নাচ করছিল ছেলেগুলো আর মেয়েগুলো সত্যি দেখে মানে মন জুড়িয়ে যাচ্ছিল যে এত সুন্দরভাবে নাচ করছে আর চারিদিকে দেখো খ্রিসমাসের ভাবে সাজিয়েছে কারণ এইটা এই বেটু স্কুলে খ্রিসমাস আর অ্যানুয়েল ফাংশান দুটো একসাথে সেলিব্রেশনটা হলো তো এখানে প্রাইজ বিতরণ করা হচ্ছে আমাদের ডিএম সাহেব প্রাইজ বিতরণ করছেন যারা স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়েছিল তো রাতের দিকে দেখো তোমাদের সাথে একটুক্ষণ শেয়ার করলাম রাতের দিকে দেখো চারদিকে লাইটগুলো দিয়ে তারপর আরও বেশি দেখতে সুন্দর লাগছে রাতের সাজানোটা তো সেজন আমি বাইরে বেরিয়েছিলাম তারপর এখানে দেখো একটু শেয়ার করলাম স্কুলটা দেখো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তো দেখতে দারুণ লাগছে আর আমি দু রিলস রিলসও এখানে বানিয়েছি তো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে আমার ইনস্টাগ্রামটা যারা ফলো করোনা হয় ইনস্টাগ্রামটা ফলো করে নাও আমার অ্যাবাউট সেকশানে দেওয়া আছে এদিকে দেখো তারপর আবার চলে এসছি নাচ দেখার জন্য তো এখানে খুব সুন্দরভাবে নাচ করছে মেয়েগুলো আর এখানে দেখো আয়ুষ আছে নাচ করছে তো আয়ুষের নাচটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আমি গানগুলো শেয়ার করতে পারছিলাম না গানগুলো থাকলে তাহলে তোমাদের দেখতে আরও ভালো লাগতো মানে গানের সাথে নাচগুলো খুব সুন্দর লাগতো দেখতে তো আমি ভয়েস ওয়ার্ড দিচ্ছি কারণ কপিরাইট আসবে তো এই ধারে দেখতে পাচ্ছ যে সেকেন্ডে রয়েছে ওটা আয়ুষ তো খুব সুন্দরভাবে নাচ করছিল বাচ্চাটা তারপর দেখো আমাদের বেটুর নাচটা আছে তো বেটুর নাচটা তোমরা দেখে নাও আর আমার তো খুব ভালো লাগছিল ওর বাবি ভিডিও করছিল। আর আমি পাশের থেকে দেখছিলাম এখানে দেখো সাদা কালারে যে রয়েছে এটা বেটু তো খুব সুন্দরভাবে নাচ করছিল আমি সত্যি খুব সুন্দর লাগছিল আমার দেখতে ওর নাচটা কারণ প্রথম স্টেজ প্রোগ্রাম করলো আর খুব সুন্দর করেছে তারপর দেখো আর একটা নাচ তোমাদের সাথে শেয়ার করলাম এই নাচটা সত্যিই খুব সুন্দর খুব দারুণ আর কি সুন্দর গানটা কিন্তু আমি সত্যি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এত সুন্দর গানটা আর এত সুন্দর ছেলেমেয়েগুলো নাচ করেছে সত্যি দেখে একদম মন জুড়িয়ে যাচ্ছে তারপর লাস্টে দেখো উপরে অনেক বাজি ফাটানো হচ্ছিল দেখো স্কুলের সব স্টাফ আর স্কুলের ম্যাডামরা সব ছবি উঠছিলেন তারপর অনুষ্ঠানটা শেষ হলো কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে বায়